হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি 41টি আংটির ডিজাইন এনেছি। 41টি আংটির ডিজাইন আপনি ডেলি ইউজ করতে পারবেন সবসময় রাফিউজের জন্য। এই আংটির ডিজাইনগুলো অনেক বেস্ট ফ্রেন্ডস। আপনি একটু একটা করে এই আংটির ডিজাইনগুলো দেখুন ভালোভাবে। আশা করি এখান থেকে আপনি যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন মাত্র এক আনা থেকে দু আনা স্বর্ণের ভিতরে। ফ্রেন্ডস, এখানে মূল কথা হলো এই আংটির ডিজাইনগুলো অনেক সুন্দর, গর্জাস ডিজাইন। আপনি এই আংটির ডিজাইনগুলো মাত্র একানা থেকে দু আনা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারবেন। এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে একটু বড় ডিজাইন, তো সেটা আপনি দু আনা স্বর্ণ দিয়ে তৈরি করবেন। আর কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার একানা দেড় আনা এরকম স্বর্ণের ভিতরে আপনি তৈরি করতে পারবেন। এখানে যে ডিজাইনটা আপনি তৈরি করুন না কেন, সেটা আপনি আগে ভালোভাবে দেখে নেবেন। আপনার এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে একানা স্বর্ণের ভিতরে, সেটা আপনি ভালোভাবে দেখে স্বর্ণকারকে দিলে আপনি এরকম ডিজাইন খুব সহজ আপনাকে তৈরি করে দিতে পারবেন। আর এখানে কোনো ডিজাইন আপনি যদি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে একটি কমেন্টে যোগাযোগ করবেন। ফ্রেন্ডস, এখানে আপনি ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন আর খুবই কম স্বর্ণের ভিতরে। আপনার এক থেকে দেড় আনা স্বর্ণের ভিতরে যে আংটির ডিজাইনগুলো, কি বলবো, অনেক সুন্দর আংটি। আর এখানে আপনার যে ডিজাইনগুলো, আপনি কিন্তু বাচ্চাদের জন্য এই আংটির ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এক আনা থেকে দেড় আনা স্বর্ণের ভিতরে, আর আপনি বড়দের জন্য তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, এখানে আপনার যে ডিজাইনগুলো আপনি যে উপরের যে ডিজাইনগুলো লম্বা সিস্টেমের যে আংটিগুলো, সেগুলো আপনি যদি এক থেকে দেড় আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে চান তাহলে আপনি ছোট করে তৈরি করলে ওই ডিজাইনগুলো একটু কমিয়ে ছোট করে তৈরি করলে আপনি ডিজাইনগুলো খুব সহজে তৈরি করতে পারবেন মাত্র এক আনা থেকে দেড় আনা স্বর্ণের ভিতরে। আর এখানে আপনার যে ডিজাইনগুলো রয়েছে আপনি গিফটের জন্য এগুলো দিতে পারেন, আর আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো আপনি বড় করেও তৈরি করতে পারেন। তিন আনা থেকে চার আনা স্বর্ণের ভিতরেও এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারেন। ফ্রেন্ডস, আর এখানে আপনার 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণের ভিতরে এই ডিজাইনগুলো আপনি তৈরি করবেন। আর এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে বিদেশি সিস্টেমের, সে ডিজাইনগুলো আপনি আমাদের দেশেও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফ্রেন্ডস, আর এখানে আপনার যে ডিজাইনগুলো আপনি হলমার্ক যে স্বর্ণটা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। আর আপনার যদি ভালো স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে আপনি এই আংটিগুলো ব্যবহার করে আপনি ভালো পাবেন। আর আপনি যখনই তৈরি করবেন তখন তাকে বলবেন যে জিনিসটা একটু ভালো করে তৈরি করে দিতে। ফ্রেন্ডস, আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন আর আংটির ডিজাইনগুলো আপনার চয়েস হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্টে যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় কমেন্টে বলবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ডিজাইন আর ডিজাইন বিষয়ে কিছু আপনাদের ভালো পরামর্শ দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। ধন্যবাদ।